ওই ডায়লগটা কি শুনতে পাচ্ছি না বলে, আচ্ছা আচ্ছা জীবন সাথী ডায়লগ, জীবন সাথী ডায়লগও বলবো আর মাধবী লতার ডায়লগও হবে, সব হবে। তো মাধবী লতা যখন এখানে সবাই বেশি পছন্দ করেছে, তো মাধবী লতার ডায়লগ হয়ে যা। শুধু একটু মানিয়ে নিও, আমার গলার অবস্থা খুব খারাপ, যদি খারাপ লাগে তো বাড়ির মেয়ে ভেবে ভালোবাসাটা দিও, যেভাবে ভালোবাসছো সেভাবেই ভালোবেসো কিন্তু। হ্যাঁ দেবে তো নাকি, তো ঘরের মেয়ে তো নাকি, একটু জোরে হাতে তালি হোক। থ্যাংক ইউ, চলো। এই জঙ্গল আমার ফেরান আছে আর কাজ আমার মা, যে কাজ কাটবে তার হাত আমি কাটতে দিব। মাধবী লতার নাম শুনে ভাবিস রাই যে লুকিয়ে চলি, মাধবী লতার নাম শুনে ভাবিস রাই যে লুকিয়ে চলি, সির দ্বারা সিধা করে চলি একটা গাছের মতো। পায়ের নিচের শিকড় মাটির অনেক গভীরে চলে গেছে, আমাকে এই চমলা হাঁটা জঙ্গল থেকে উঠানোর চাবি দেন বিস্ফোরণ চৌধুরী। একটা কথা মাথায় রাখবেন, যে গাছ কাটবেন তার হাত আমি কাটতে দিব। থ্যাংক ইউ। এবারে কি হবে? হ্যাঁ টাটা বাই বাই নাকি কি হবে বলুন? কি 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 বলতে হবে? সবুজে, সবুজের সাথে ডায়লগ কি? ডান্স হবে, হবে ডান্স করবো তো, অবশ্যই করবো। আচ্ছা সবুজের সাথে ডায়লগ, সবুজ থাকলে ভালো হতো, কারণ সবুজের সাথে আমি তো প্রচুর ঝগড়া করতাম, ও একটা কথা বলতো আমি একটা কথা বলতাম। তো তাও আমি ছোট্ট করে চেষ্টা করছি সবুজের সাথে ডায়লগটা। তো হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে অনেক সবুজ এদিকুলি ছড়িয়ে রয়েছে। আবার হচ্ছে 98 ডায়লগটা বলতে হবে, তোমরা যে এই বললে তাই দেখতে না মাধবী লতা 98 ডায়লগ কি করে জানলে? হ্যাঁ আচ্ছা এদিকে সব ছবি বাবু, মানে সবুজের সব ক্যারেক্টার গুলো দাঁড়িয়ে আছে, সব ছবি বাবুরা দাঁড়ায় আছে। আচ্ছা তো সারাক্ষণ ছবি বাবু কি করতো? মাধবী লতার ফটো তুলতো, সারাক্ষণ বলতো মাধবী আই লাভ ইউ, মাধবী আই লাভ ইউ। আরে বাবা মাধবী লতার মাথাটা একেবারে খারাপ করে দিয়েছিল বটে। আর এদিকে ক্লাবে গিয়ে ডিস্কে গিয়ে এমিয়ার সাথে ছবি তুলছে, সেমিয়ার সাথে ছবি তুলছে, তার সাথে লাগছে, তার সাথে গাইছে। এদিকে ইন্দ্রাক্ষি সন্ধ্যা বৈদেহী বাপ রে বাপ, কত মিয়ার সাথে এদিকে কিনা বলে মাধবী লতা আই লাভ ইউ আই লাভ ইউ। হ্যাঁ কি ভেবেছে কি, এই ছাড়টা দিয়ে না ওর ভূতটা ছাড়াইতে হবে। সবুজ থাকলে অবশ্যই ভালো হতো কিন্তু কি আর করা যাবে। এখানে কত অসুস্থ শ্বশুর আছে দেখি, হাত তুলতে হবে সব অসুস্থ শ্বশুর একসাথে। ও হ্যাঁ আচ্ছা সেই ডায়লগটা হবে, 98 ডায়লগটা বলবো অবশ্যই পরপর বলবো। কি বললে? আচ্ছা মদ খাওয়ার, আরে বাবা শ্বশুর আমার অসুর শ্বশুর সারাক্ষণ কি করে মদ খায়, অসুরের উচ্চ রক্তচাপ। আমি ডাক্তার নিয়ে এসেছি, ডাক্তার ঘরে এসেছে সে কিছুতেই কিছুতেই ইঞ্জেকশনটা দিবে না, কিছুতেই রক্ত পরীক্ষাও করবে নাই, তাকে জোর করায় রক্ত পরীক্ষাটা করাইলাম। তখন মাধবী লতা অসুরকে বলছে, মানে অসুর শ্বশুরকে বলছে যে আপনার উচ্চ রক্তচাপ, পিত্ত কুপিত। আরে বাবা এদিকে নেশা ভাঙ করছেন, মদ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, সকালে উঠে শরীর চর্চা করবেন, যোগ ব্যায়াম করবেন, বুঝেছেন, শারীরিক কসরত করবেন, দিলে শরীরটা ভালো হবে। এদিকে না কি ছাই পাত খাচ্ছে, এসব খাবেন না, ফলের রস খাবেন, বুঝেছেন, ফলের রস আর আলু, মাংসে ওই আলু টালু হবে নাই। হ্যাঁ মনে থাকবে তো, নাহলে কিন্তু কি জেল। হ্যাঁ একদম একদম। আচ্ছা তো চলো মঞ্চে যখন মাধবী লতা রয়েছে, ও কিন্তু যত ভালো অ্যাক্ট্রেস তত ভালো ডান্সও করে, ঠিক আছে? তো পড়াশোনায় ভালো ছিল, তারপরে ঘটনা চক্রে ও তো জঙ্গলের মেয়ে ছিল, জঙ্গল বাঁচানোই ওর উদ্দেশ্য ছিল, জঙ্গলের মধ্যে লড়াই করে ওর জীবন কাটতো।
ঘটনা চক্রে যখন তার মা মারা যায় তারপরে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারপরে সবুজ চৌধুরীর সাথে ওর বিয়ে হয়। এবার বিয়ে হয়ে আসার পরে বাড়িতে প্রচুর প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়। বারবার করে মাধবীলতাকে অপমানিত হতে হয়েছিল। তো সেই জন্য মাধবীলতা বারবার প্রতিবাদ করতে করার চেষ্টা করত, প্রতিবাদও করতো অবশ্যই। সবুজ সবসময় তার পাশে থাকতো। একদিন এতটা অপমান করেছিল যে সবুজকে থামিয়ে দিয়ে মাধবীলতা বলেছিল যে আচ্ছা আপনারা কেন সবসময় স্কুলের দোহাই দেন বলুন তো? কেন সবসময় স্কুলের দোহাই দেন? যে ভালো ছাত্রী সে সব জায়গায় ভালো, আর যে ভালো ছাত্র সে সব জায়গায় ভালো। আপনারা মিছি মিছি স্কুলের দোহাই দেন। আরে আমি পড়াশোনায় ভালো ছিলাম, আমি মাধ্যমিকে 5টা বিষয়ে লেটার পাইয়েছি। আপনি জানেন আমি পদার্থবিদ্যায় 100 মধ্যে 98 পাইছিলাম, আর 2 নম্বর পাইনি কেন জানেন? কারণ আমার কাছে একটার বেশি 2টা পেন কেনার মতো পয়সা ছিল না। আমি একটা পেন নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম, আর লিখতে লিখতে আমার পেনের কালি শেষ হয়ে যায়। ঠিক 2 নম্বর প্রশ্নের উত্তর লেখার আগে আমার পেনের কালিটা শেষ হয়ে গেছিল। আমার জানা প্রশ্ন ছিল কিন্তু তাও আমি লিখতে পারি নাই। আমার জানা প্রশ্নের উত্তরটা আমি লিখতে পারি নাই। আমি কত চেয়েছি, আমি সকলের কাছে কত পেন চাইছিলাম, কিন্তু কেউ আমাকে একটা পেন দেয় নাই। আমি খাতার ওপর কত ঘষেছি কিন্তু একটু কালি পড়ে নাই। আচ্ছা আপনারা কেন বোঝেন না বলুন তো? আপনাদের এত এত টাকা, কানি কানি টাকা, তবু আপনারা পড়াশোনার মূল্যটা দেবেন না? এই ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে আমি স্কুল করবো যাতে তারা বড় হয়ে আপনাদের মতো পুষ্পরঞ্জন চৌধুরী বা মনোরঞ্জন চৌধুরী তৈরি না হয়। দিনের পর দিন, দিনের পর দিন আপনারা ওই কাঠ চোরা চালানকারী মাফিয়ায় পরিণত হয়েছেন। শিক্ষা থাকলে বুঝতেন যে গাছ কাটাটা অন্যায়, গাছ কাটতে নাই। আরে আপনাদের যেরকম হাত কাটলে রক্ত ঝরে যন্ত্রণা হয়, তেমনি গাছেদের কাটলেও তাদেরও রক্ত ঝরে, তাদেরও যন্ত্রণা হয়, সেটা আপনারা বুঝবেন না। স্বার্থপর মাইন্ডসেট চাঁদ এই পৃথিবী থেকে শুধু একাই বাঁচবে, আর কেউ বাঁচবে নাই। কোনো পশু বাঁচবে নাই, কোনো পাখি বাঁচবে নাই, কোনো গাছ বাঁচবে নাই। হ্যাঁ, কি মনে করেছেন আপনারা? মরু দেশের বরফ গলছে, আমাদের তাপমাত্রা বাড়ছে, দিনের পর দিন গাছের সংখ্যা কমছে আর মানুষের সংখ্যা বাড়ছে। আপনারা বুঝতে পারছেন নাই, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম ঠিক করে সাথ দিতে পারবেন নাই। কবে বুঝবেন আপনারা? আরে মা যেরকম আমাদের রক্ষা করে, তেমনি গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে। প্রকৃতপক্ষে গাছ আমাদের মা। কবে আমার সাথে দাঁড়ায় বলবেন আপনি পুষ্পরঞ্জন চৌধুরী যে গাছ কাটতে নাই, একটি গাছ একটি প্রাণ, যে গাছ কাটবেন তার হাত আপনি কাটতে দিবেন? তূর্ণকে বিয়ে করেছিল। তো তখন তূর্ণ মনে করেছিল যে ও জিলামকে হয়তো প্রচুর টাকা পয়সা দিয়ে হ্যাপি রাখা যাবে, কিন্তু ঘটনাচক্রে এই টাকা পয়সা উপার্জনের লোভে, প্রচুর টাকা পয়সা যদি ও হঠাৎ করে উপার্জন করতে চায় তো বিপদে চলে গিয়েছিল। একদিন ঝিলামের এরকম জন্মদিনের দিনে ও প্রচুর শাড়ি গয়নাগাটি সমস্ত নিয়ে ও ঝিলামের সামনে গাড়ি গয়না টাকা প্রচুর কেক। তো ঝিলাম দেখে বলেছিল যে তুমি তুমি এসব কোথেকে পেয়েছো তুমি বলো? কি হলো উত্তর দাও তূর্ণ, তুমি এসব কোথেকে পেয়েছো? আমার এত টাকা পয়সা গয়না গাঁথি কিচ্ছু জানি না তূর্ণ, আমার শুধু তোমার ভালোবাসা চাই। আমি তো শুধু তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তূর্ণ, আমার সারা পৃথিবী তুমি। আমি আমার বাবা মা সবাইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমার কাছে চলে এসেছি। তুমি যদি এত তাড়াতাড়ি পাহাড়ে যেতে থাকো তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আমার তো কিচ্ছু জানি না, শুধু তোমার ভালোবাসা চাই তূর্ণ। আমি তো টাকা পয়সা দেখে তোমাকে বিয়ে করিনি। তোমার মধ্যেকার সুন্দর মন, তুমি কত সুন্দর ছবি আঁকো, গান করো, কবিতা লেখো, আমি সেসব থেকে তোমায় ভালোবেসেছি না। আমার এসব কিছু চাই না তূর্ণ। কি হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন? তুমি কোথা থেকে উপার্জন করছো এত টাকা? সিঁড়ি বেয়ে উপরে উঠো তূর্ণ, এত তাড়াতাড়ি এত উপরে ওঠা যায় না তূর্ণ। দেখো ওই দেবীর দৃষ্টি না নিচের দিকে, আর ওই অসুরের দৃষ্টি ওপরের দিকে। আমার অসুর চাই না তূর্ণ, আমার আমার দেবতা চাই, তোমার মধ্যেকার সুন্দর মনটাকে চাই তূর্ণ। কি হলো, উত্তর দিচ্ছ না কেন?
তুমি নিশ্চয়ই কোনো বিপদে গেছো। কি হলো, কথা বলো, আমার চোখের দিকে তাকিয়ে কেন কথা বলছো না? কি হলো তুমি? আমি আমার বাবা মাকে কি উত্তর দেব বল? তুর্ণ, আমি তোমাকে ভালোবাসি তুর্ণ, আমি তোমাকে ভালোবাসি তুর্ণ, আই লাভ ইউ তুর্ণ, থ্যাংক ইউ।